আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমার পিতা ব্রহ্মা যখন আমায় বংশের কুলপুরোহিত হবার জন্য বলেন, তখন এই আশ্বাসন দেন যে এই বংশে যখন আপনার অবতার হবে, তখন আমার আপনার মানবলীলা দেখার সৌভাগ্য লাভ হবে। এই বংশের কত বংশধর এলো গেল, আর আমি তাদের কুলপুরোহিত হয়েও কেবল আপনার পদার্পণের আশায় অপেক্ষা করে আছি। কত যুগ তো প্রতীক্ষা করেছি, কিন্তু আজ একদিনের জন্য অপেক্ষা করতে পারিনি। আমায় ক্ষমা করে দিন প্রভু, আর চরণ সেবার অনুমতি প্রদান করুন। ভক্তের তো ভগবানের ওপর এত অধিকার আছে যে তার কোনো বিষয়ের জন্য অনুমতি নেবার আবশ্যকতাই হয় না। প্রভুর চরণ ছোঁয়ালেন সেই গঙ্গারি জলে, ভক্তি সহকারে মনে করিলেন হরিচরণামৃত পান, মত্তক যেন মনে হয় দিলেন পরম সম্মান। হরষে হৃদয়ে ভরে যায় মুনিবর প্রভুর গীত গায়, হরষে হৃদয়ে ভরে যায় মুনিবর প্রভুর গীত গায়। করি চরণামৃত পান, নমন করেন মুনি রাজ ঋষি, দিয়ে আশিষ বরদান হলেন যে হরি অন্তর্ধান। রসলীন হয়ে সম্পৃক্ত হয়ে পরিপূর্ণতাকে পেলেন যে, সূর্যের নির্বচনীয় আত্মা নিজ স্বরূপে